আপনার নামে সবাই অভিযোগ দিতেছে। হ্যাঁ অভিযোগ দিবে, এরকম সত্যতা করে বহুত কিছু করে। আপনি মানিক চক্রবর্তী, এই তো? হ্যাঁ হ্যাঁ। এটা কোন জায়গা? চুরি করে চুরি মাল আপনি জানিয়ে কিনছেন, চুরি মাল জানিয়ে কিনছেন। বেলুনিয়াতে নিশি কুটুম্ব এবং নেশাখোরদের দৌরাত্ম্য অনেকটাই বেড়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এলেও আরক্ষা প্রশাসন মাঝে মধ্যে দু একজনকে আটক করতে পারলেও বিষয়টাকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না। এ নিয়ে আতঙ্কে রয়েছে জনগণ। সরকারি কিংবা বেসরকারি প্রতিটি জায়গাতেই চোরের দল হানা দিচ্ছে, বাদ যাচ্ছে না বিভিন্ন মন্দির এবং দেব প্রতিষ্ঠান। কিন্তু এত চুরির জিনিসপত্র যাচ্ছে কোথায়? কে চোরেদের সর্দার? এই খুঁজতে তৎপরতা শুরু করেছে এলাকার কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং যুবকরা। মঙ্গলবার বেলা প্রায় 12টা নাগাদ একদল যুবক হানা দেয় বনকোরঘাট এলাকার পুরনো জিনিস ক্রেতা মানিক চক্রবর্তীর দোকানে। ওনার মালের গুডাউনে হাতে নাতে ধরে ফেলে প্রদীপ দাস এবং অনুপ দেবনাথ নামের দুই চোরকে। বেলুনিয়া শহরের করুণা রায় কলোনি এলাকায় দুজনেরই বাড়ি। এদের মধ্যে থেকে অনুপ দেবনাথের কাছে কিছু নেশার কোটা পাওয়া যায়। সে জানায় এই কোটাতে থাকা ব্রাউন সুগারে সে নেশা করে। সে আরও জানায় এই নেশা কারবারিরা হলো বেলুনিয়া থানাধীন আমজাদনগর এলাকার সীতাই মজুমদার এবং সারাসীমা এলাকার বাসিন্দা রাকেশ সরকার। যদিও এদের নাম নেশা কারবারি হিসেবে পুলিশের কাছে তথ্য রয়েছে, কিন্তু সব কিছু জানা সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণে নীরব রয়েছে বেলুনিয়া এবং দক্ষিণ জেলার পুলিশ। জনগণই চোরেদের সাথে আটক করে দোকানের মালিক মানিক চক্রবর্তীকে। তিনি হলেন চোরেদের সর্দার। তিনি চোরেদের চুরি করার জন্য উৎসাহ দেন আর তার জন্য সব রকমের চুরির মাল ওনার কাছে এনে বিক্রি করে চোরেরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলুনিয়া থানার পুলিশ। পুলিশ সমস্ত কিছু দেখে মানিক চক্রবর্তী চুরির মালের পুরো গোডাউন সিল করে দিয়ে যায়। বিভিন্ন অফিসের ফ্যান, এসি মেশিন এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে মোটর থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে। জনগণের অভিযোগ, চোরের সর্দারি মানিক চক্রবর্তীর ইন্ধনেই শহরে চোরের দল সক্রিয় রয়েছে। শুধু সরকারি সামগ্রী নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পূজো করার সামগ্রীও রয়েছে। যদিও জনগণের এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করছে মানিক চক্রবর্তী। ওনার দাবি, সবাই পুরনো ভাঙাচোরা জিনিস এনে ওনার কাছে বিক্রি করে। এছাড়া বিভিন্ন অফিসের সরকারি জিনিসপত্রগুলি তিনি নিলামে ক্রয় করেছেন। যদিও এই বিষয়ে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি, তবে চোরেদের তিনি উৎসাহ দেন এই বিষয়ে নিশ্চিত উপস্থিত সকলেই। সকলের দাবি, মানিক চক্রবর্তীকে যেন গ্রেপ্তার করা হয়, কেননা দীর্ঘদিন ধরেই তিনি এই ধরনের পেশার সাথে যুক্ত রয়েছেন। এখন দেখার বিষয় পুলিশ এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। আপনার নামে সবাই অভিযোগ দিতেছে। হ্যাঁ অভিযোগ দিবে, এরকম সত্যতা করে বহুত কিছু করে। আপনি মানিক চক্রবর্তী, এই তো? হ্যাঁ হ্যাঁ। বা এটা কোন জায়গা? এটা বনকর। তো আপনার এখানে সমস্ত সরকারি মালগুলি পাওয়া যাইতেছে? চুরি সরকারি মাল কি একটা না ওই যে তো এটা তারা কাম করে তো তারা আনে বেচে রিজেক্টেড মাল। আচ্ছা আপনি কি কিলেন কি ঠিক আছে না? এখন এই মাল দাও তো সরকারি মাল। আরে এটা নষ্ট হই গেল, বেচছ না? কে বেচছ? রিজেক্টেড মাল বেচছ না? কে বেচছ? কি বেচছ না? কান্দার বেচছ? কান্দার কান্দার বেচছ? কান্দার আও দাম কান্দার কি পারে যখন? চুরি করে চুরি মাল আপনি জানিয়ে কিনছেন, চুরি মাল জানিয়ে কিনছেন। বাইরে
দীপদার বাড়ি বস্তি কি ওই করুণাময়ী বস্তি? হ্যাঁ, তো চুরি ঘর, চুরি ঘর নাকি? রতনের জামাই নাম কি তোমরা চুরির লগে যুক্ত? অনুপ দেবনাথ বাড়ি কোন জায়গায়? কলোনি। আচ্ছা, চুরি কর? চুরিটা বাইক দিছ মানে তুইও চন্দ এত চন্দ দুজন সাধু সাধুনি সাধু এই তো তাতে কিটা কি করটা? হ্যাঁ, উঠে দিয়ে আছে কি করটা? আর উড়া আর উড়া। হ্যাঁ, কি করটা এটি? এটি কি করে? খায়। কেমনে খায়? পানি দি। মালিককে আমজা তোর কি নাম? সীতাই মজুমদার। আরেকটা হলে রাকেশ। কি সারাসীমা? রাকেশ সরকার। আবার বিক্রি করে তো কোটটা এখন দিলে তোর আবার দে। আচ্ছা, তুই খাস? মাঝে মাঝে দিকে তোকে বেসাস? আচ্ছা, হেতারা দেও আবার বেসাস আবার খাস? হ্যাঁ, তো তোরা সাধু তো শূন্য তো সাধু। হ্যাঁ, মানিক চক্রবর্তী। কি হয়েছে সে? কোন রাস্তায় আছে? কে বেচছে? তারাম তখন কে বেচছে? তাই যদি জিজেক মাল কিনতে চায় গভর্নমেন্ট টেন্ডারে টেন্ডারের কাগজ দিতে লাগবে। তাই যদি সবচেয়ে বড় সোর্স সরকারি মাল, এটা সরকারি মাল, এটা সরকারি মাল, এই মালটা গভর্নমেন্ট মাল। সে পানি কম দিয়েছে দেখছেন? এই মালটা এইটা গভর্নমেন্ট মাল। তাই এর করে আমি এখন টাকা দেবো, মিনিমাম 20টা মাল আছে সরকারি মাল, সরা মাল টাকা ধরে দিক দিব। আমার ভোলা বড় হয়েছে, আমার ভোলা এখন নাইনে ভরে, আমার চিন্তা সরি গেছে। ভোলা দিয়ে কি করি? সঠিক পত্র যাবো দিনকে দিন, রাত কে রাত, ঘুম নাই, নিদ্রা নাই। ভোলা জামাই বউ দুর্গা বুঝেন নি, আমরা যে ফুলের ব্যবসা করি, আমরা যে প্রস্তাব আনি, সবাই জানে আমি করি। তাহলে যে বিনয়ের নাম হলো সুরেশ সর্দার। আচ্ছা, নাম হলো লোয়া মানিক, মানিক চক্রবর্তী। মানিক চক্রবর্তী, মানিক চক্রবর্তী, ব্যাগেটে লোয়া মানিক। আচ্ছা, সমস্ত সরকারি মালগুলি আছে? আমরা একটা বালুর ঘাট আছে সুজিত মল্লিকে, ওইটাতে আমরা সবসময় বালু উঠাই। বালু উঠানোর পরে আমরা সব জিনিসে ওইখানে ঘাটে থাকে, আর ধর সময় চুরি হয়, কোনো না কোনো চুরি হয়। একটা লোকে যুক্ত হয়েছে প্রদীপ,
সবসময় চুরির ক্ষেত্রে ওইদিনকে কিছুদিন আগে মহিলারা মিল্লাসেরা একটা বান্ধা ছাড়া ফিরছে। আজকেও কালকেও আমরা একটা বালু উড়ে এসে সেপ রেখে গেছি, রেখে দেওয়ার পরে সকালবেলা আগে দেখি সেপটা নাই। তখন হেরাদা জি গেলাম আর হ্যাঁ কোথাও নাম নিছি না, সঙ্গে দেখলাম যে হেও আছে, এই ছেলেটা কেছে যে সে সেপটা হেলো গেছে। সঙ্গে আরেকজন যুক্ত আছে, হের বাড়ি নাকি রাধানগর, এই যে দেবনাথের শ্মশান আছে, এর সঙ্গে তার শ্বশুর বাড়িতে থাকে। মানিক চক্রবর্তী আর যা চোরের মাল বিক্রি হয় মানিক চক্রবর্তীর এখানে আন্না বিক্রি করে। কোন জায়গায়? বনকর নদীর উত্তর পারে, মানে এখানে সমস্ত চোরা মালগুলি কিনে সব চোরা মাল এখানে বিক্রি হয়। কে সুরের সর্দার? Local people that some stolen property has been recovered. Accordingly, we have a language staff camp in the house of Manik Chakraborty. And after search, we found some government articles and some stolen properties were been recovered from his house.